Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে করলার ঝোল। এই গরমে আপনাদের অনেক ভালো লাগবে এই ঝোলটা রান্না করে খেলে, শরীরের জন্য অনেক ভালো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। তো আমি এখানে দুইটি করলা নিয়েছি এই করলা ঝোলটা রান্না করার জন্য। তো প্রথমে আমি করলা দুইটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা দেখতে তো পাচ্ছেন কিভাবে কেটেছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। সাথে একটা আলুও দিয়েছি, আর আলুটাকে আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর আমার লাগছে এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি ধনিয়া ফাঁকি। আর আজকে আমি করলার ঝোলটা রান্না করব ছোট চিংড়ি দিয়ে। তো চিংড়িটাকে আমি একদম সুন্দর করে বেছে চিংড়ি মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেটে একদম ছেঁকে নিয়েছি। সাথে নিয়েছি জিরা বাটা, আপনারা চাইলে জিরা ফাঁকিও দিতে পারেন। তো প্রথমে আমি এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পানি দিয়েছি। কিছু পরিমাণ পানি দেওয়ার পরে তো উত্তানি চলে এসেছে, তো ভালো করে পানিটা ফুটে আসার পরে এখন আমি এই করলাগুলো দিয়ে দিচ্ছি। তো সাথে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন আমি এই করলাগুলো ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা থেকে উঠে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। করলাটা সিদ্ধ করে এই যে আমি পানির সাথে রেখে দিয়েছি, এই পানিটা আমি ফালিয়ে দিব না, এই পানিটা দিয়েই আমি ঝোলটা বানাবো। তো প্রথমে এই যে কড়াইতে আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই ঝোল রান্নাটায় একদম তেলের পরিমাণ অল্প দিতে হয়। তো আমার পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো অনেকক্ষণ আদা রসুনটা ভাজার পরে এই তো আমি পানি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি এক টেবিল চামচ। আর সাথে দিয়ে দিলাম এখন আমি এই যে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এই যে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, তো কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সাথে আলুগুলো দিয়ে দিব, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। ঝোলের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো আলুগুলা এই যে সুন্দর করে কষানোর পরে আমি যেই করলাগুলা সিদ্ধ করে রেখেছিলাম পানি সহ সেটা দিয়ে দিলাম, সাথে আর একটু অল্প করে পানি অ্যাড করেছি।
তো আমার এই যে করলার রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। তো সবাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক অনেক উপকার এই রেসিপিটি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।